কাতারের রাজধানী দোহায় গতকাল শনিবার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি প্রথমবারের মতো অনুশীলনে নামেন। তবে পুরো দলের সঙ্গে নয়, একা একাই প্রস্তুতি সেরে নিতে দেখা যায় মেসিকে। তাছাড়াও দলের সতীর্থদের সঙ্গে মাঠে নামেননি খুদে জাদুকর। সবার থেকে বেশ খানিকটা দেরিতে মাঠে আসেন মেসি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের তিন দিন আগে হঠাৎ কী হলো মেসির? আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের দাবি, সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে মেসির নামতে কোনো অসুবিধা নেই। মনে করা হচ্ছে শারীরিকভাবে হয়তো এখনও পুরোপুরি ফিট নন LM10, কিছুটা ক্লান্ত তিনি। অপরদিকে সংবাদ মাধ্যমের থেকে বাঁচতে অনুশীলন করেননি, এমনও খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে মিথ্যাটি মিথ্যা বলে দাবি করেছেন মেসির ঘনিষ্ঠ মহল। শনিবার 19 নভেম্বর দুপুরে বাকি দলের শারীরিক সক্ষমতার পরীক্ষা করা হয়। মেসি সেখানে উপস্থিত ছিলেন না। আর্জেন্টিনা দলের খবর অনুযায়ী দলের সেরা ফুটবলের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু তাতেও রহস্য কমছে না। বুধবার 16 নভেম্বর প্রস্তুতি ম্যাচে মেসিকে স্বাভাবিক ছন্দে দেখা যায়, আর্জেন্টিনার এক সূত্রের খবর। বাকিদের সঙ্গে অনুশীলন করার মতো ফিট নন মেসি, তাই শনিবার আলাদাভাবে কাজ করতে বলা হয় মেসিকে। এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে আরও একটি সংবাদ বেশ আলোচনায় আসে, আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের ঠিকানা যে কাতার বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটি ঘরে একাই থাকছেন মেসি। বিশ্বকাপে খেলতে গেলে কোনো ফুটবলার ব্যক্তিগত ঘরে থাকেন না। তবে এর আগে মেসিকে দেখা যায় সতীর্থ আশুয়ারের সঙ্গে রুম ভাগাভাগি করতে। এই বিশ্বকাপে নেই আশুয়ারও, তাই মেসি একা থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।